দেখুন, এবার সুয়েজ খালে কাতারের জাহাজ আটকে দিতে পারবে মিশর। সুয়েজ খাল কর্তৃপক্ষ জানিয়েছে, মিশর সহ চার আরব দেশ দোহার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেও ওই গুরুত্বপূর্ণ পানিপথ দিয়ে যাতায়াতকারী কাতারের জাহাজ আটকে দিতে পারবে না কায়রো। সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাব মামিশ এক বিবৃতিতে একথা জানিয়েছেন। তিনি বলেন, মিশর সরকার কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার যে সিদ্ধান্ত নিয়েছে তা মেনে চলবে সুয়েজ খাল কর্তৃপক্ষ, কিন্তু আন্তর্জাতিক চুক্তির কারণে এই খাল দিয়ে কাতারের জাহাজ চলাচল আটকে দিতে পারবে না কায়রো। তবে মামিশ একথাও জানান যে সম্পর্ক ছিন্ন করার কারণে কাতারের জাহাজগুলো মিশরের বন্দরগুলোর পাশাপাশি সুয়েজ খালের অর্থনৈতিক অঞ্চলগুলোতে প্রবেশ করতে পারবে না। ভূমধ্য সাগরের সঙ্গে লোহিত সাগরের সংযোগ স্থাপনকারী কৃত্রিম পানিপথ সুয়েজ খাল দিয়ে বিশ্বের বাণিজ্যিক জাহাজগুলোর প্রায় 10% যাতায়াত করে। 193 কিলোমিটার দীর্ঘ এই খালের কারণে জাহাজগুলোকে আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হয় না। এই খাল মিশরের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান খাত। গত মাসে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। এরপর দোহার ওপর জল, স্থল ও আকাশপথে অবরোধ করে এই চার দেশ। কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কারণে দেশটির জাহাজগুলোকে মিশর সুয়েজ খাল দিয়ে যাতায়াত করতে দেবে কি না তা নিয়ে এতদিন জল্পনা চলছিল। শেষ পর্যন্ত ওই খাল কর্তৃপক্ষ এ ব্যাপারে নিজের অবস্থান স্পষ্ট করল। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।